সেভেন সাপ্লিমেন্টারি টু স্টোরি হচ্ছে ব্রিঙ্গিং আপ কারি। কারি এখানে একটা হাতির কথা বলা হয়েছে, কারি ইজ এন এলিফেন্ট। তো কারি এ ফাইভ ইয়ার্স ওল্ড বেবি এলিফেন্ট লিভস অ্যান্ড গ্রোন আপ উইথ হিজ নাইন ইয়ার্স ওল্ড অ্যান্ড কিপার। কারি একটা পাঁচ মাসের ছোট্ট এলিফেন্টের বাচ্চা যে নাকি লিভস থাকছে এবং বড় হচ্ছে একটা নাইন ইয়ার্স ওল্ড ফ্রেন্ড, ন বছর একটা ছোট্ট তার ফ্রেন্ড তার সঙ্গে, হু ইজ এ কিপার, যে নাকি তাকে দেখাশোনাও করে। কারি ডাজ নট ইট মাছ, কারি বেশি কিছু খায় না, জাস্ট অ্যাবাউট সিক্সটিন কিলোমিটার সরি কিলোগ্রাম অফ ডিলিশিয়াস টুইগস এ ডে। শুধুমাত্র যখন খায় সে ষোলো কেজি মতো, সিক্সটিন কেজি মতো সে ডিলিশিয়াস টুইগস, ডিলিশিয়াস টুইগস ইন দ্য সেন্স যেগুলো গাছের কচি ডালগুলো যেগুলো গ্রিন কালারের হয় ওই ডালগুলো সে খায়, সফট যে ডালগুলো ওগুলো সে খাবে। প্লেয়িং উইথ সেন্সিটিভ, প্লেয়িং অ্যান্ড সেন্সিটিভ, কারি সেভস এ বয় ফ্রম ড্রোনিং। আর এই গল্পের মধ্যে আমরা পড়বো প্লেয়িং, প্লেফুল, প্লেফুল বলছে নাকি খুব খেলাধুলো করতে ভালোবাসে, এবং সেন্সিটিভ, কারি একটা ছোট্ট বাচ্চাকে ডুবার মানে ডুবে যাওয়ার থেকে বাঁচিয়েছে। তো স্টোরিতে আসি, কারি ইজ দ্য এলিফেন্ট ওয়াজ ফাইভ মান্থস ওল্ড ওয়েন হি ওয়াজ গিভেন টু মি টু টেক কেয়ার অফ। এখানে গল্পের যে লেখক মিস অথর, অথর নিজের কথা বলছে, কারি একটা এলিফেন্ট যে নাকি ঠিক পাঁচ মাসে ছিল যখন আমার কাছে তাকে দেওয়া হলো তাকে টেক কেয়ার অফ করার জন্য, তাকে দেখাশোনা করার জন্য। আই ওয়াজ নাইন ইয়ার্স ওল্ড অ্যান্ড আই কুড রিচ হিজ ব্যাক ইফ আই স্টুড অন টিপ টো। আমি শুধু ন বছর ছিলাম যখন, সরি নাইন ইয়ার্স ওল্ড, আমি যখন আমার কাছে তাকে দেওয়া হলো, অ্যান্ড আই ওয়াজ নাইন ইয়ার্স ওল্ড অ্যান্ড আই কুড রিচ হিজ ব্যাক ইফ আই স্টুড অন টিপ টো। আমি তখন শুধু ন বছর ছিলাম, আমি তার শুধু কোমর অব্দি যেতে পারতাম যদি আমি আমার টিপ টো, টিপ টো বলতে পায়ের আঙ্গুলের উপরে দাঁড়াতাম। যখন আমি দেখবেন কিছু কোনো জিনিস নাগাল পাচ্ছি না তখন কী করি আমরা, আমাদের পায়ের আঙ্গুলের উপরে দাঁড়িয়ে এসে আমাদের হাইটটা একটু বাড়ানোর চেষ্টা করি। তো সেম এই এইভাবেই সে যখন টিপটোর উপরে দাঁড়ায় সে সব ব্যাক মানে কোমর অব্দি যেতে পারে। হি সিম টু রিমেইন দ্যাট হাই ফর নিয়ারলি টু ইয়ার্স, সে এরকম দু বছর এরকম একই রকম হাইটের ছিল। উই গ্রিউ টুগেদার, আমরা দুজনে একসঙ্গে বড় হচ্ছিলাম। দ্যাট ইজ প্রবাবলি ওয়াই আই নেভার ফাউন্ড ওয়ান জাস্ট হাউ টল হি ওয়াজ। তাই একসঙ্গে যখন বড় হচ্ছিল আমি কোনোদিন বুঝতে পারিনি সে কী করে লম্বা হচ্ছিল। হি লিভড ইন এ প্যাভিলিয়ন আন্ডার এ থ্যাচড রুফ হুইচ রেস্টেড অন থিক ট্রি স্টাম্পস so that it could not fall in when curry bumped against the poles as he moved out. ekhon she kotha thakto she ekta pavilion, pavilion bolte emon ekta ghor je ghore chhat hobe kintu chardike kono wall ba kono chardike kono surroundings boundary thakbe na, means chardike khola thakbe shudhu upore chhat hobe, oi chhat ta kichu tori thatched, thatched mane hocche choner, chhon ba kher jeta boli, choner ba kherer shukno je ghash ache ghash diye যে চালটা বানানো হয়, এবং এটা ঠিক ট্রি স্টাম্প মানে মোটা মোটা গাছের পিলার দিয়ে ওটা দাঁড় করানো আছে। এবং মোটা মোটা গাছের পিলার দিয়ে কেন, কারণ কি ক্যারিটা খুব হেভি ওয়েটের, তো ও যদি পিলারগুলোকে ধাক্কা দেয় আর যদি গাছের ওই পিলারগুলো খুব রোগা হয় বা সরু হয় মোটা না হয় তাহলে কী হবে ওই রুফটা ভেঙে পড়ে যেতে পারে, তাই মোটা মোটা গাছের চারটা পিলার দিয়ে তার ওই ঘরটা দাঁড় করানো ছিল। ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস কারি ডিড ওয়াজ টু সেভ দ্য লাইফ অফ এ বয়, একটা কাজ যেটা ক্যারি করেছিল বা কারি করেছিল সেটা ছিল সে একটা ছেলের জীবন বাঁচিয়েছিল। কারি ডিড নট ইট মাচ বাট হি নেভার দি লেস নিডেড 40 pounds অফ টুইগস এ ডে টু চিউ অ্যান্ড প্লে উইথ। কারি সাধারণত বেশি একটা কিছু খায় না কিন্তু যখন খায় তার 40 pounds এর মতো টুইগসের দরকার, বা টুইগসের কথা আগেই বলেছি কী জিনিস হয় টুইগস, এবং সেগুলো খেতে প্লাস খেলতে তার মোটামুটি 40 pounds এর মতো তার টুইগসের দরকার পড়ে ডেইলি। এভরি ডে আই ইউজ টু টেক হিম টু দ্য রিভার ইন দ্য মর্নিং ফর হিজ বার্থ, প্রতিদিন সকালবেলা আমি তাকে নদীতে নিয়ে যাই তাকে চান করানোর জন্য। হি উড লাই ডাউন অন দ্য স্যান্ড ব্যাঙ্ক ওয়াইল আই রাবড হিম উইথ দ্য ক্লিন স্যান্ড অফ দ্য রিভার ফর অ্যান আওয়ার। সে নদীর পাড়ে গিয়ে নদীর পাড়ে যে বালি আছে ভেজা বালি ওটার মধ্যে শুয়ে পড়ে, আর আমি নদীর যে ফ্রেশ পরিষ্কার বালিগুলো ওটা দিয়ে তার পুরোটা বডিকে রাব করে দিই মানে ঘষে দিই ফর অ্যান আওয়ার এক ঘন্টার মতো। আফটার দ্যাট হি উড লাই ইন দ্য ওয়াটার ফর এ লং টাইম, এরপর সে জলের মধ্যে মোটামুটি অনেকক্ষণ থাকে। অন কামিং আউট অফ দ্য আউট হি স্কিন উড বি শাইনিং লাইক ইবনি, আর যখন সে জল থেকে বেরিয়ে আছে তার স্কিনটা একদম ইবনি, ইবনি বলতে এক ধরনের ট্রি গাছের গাছ যার বাকলটা খুব চকচক হয়, ঠিক আছে। তো এরকম তার বডিটা তো শক্ত, ওই শক্ত বডিটাও খুব গ্লেজ করে উজ্জ্বল চকচক করে। অ্যান্ড হি উড স্কিউল with pleasure and I rubbed water down his back. সে
স্কুইল, স্কুইল বলতে সে ডাকতে থাকে আনন্দে, প্লিজের খুশি খুশিতে, কারণ যখন চান করে তার খুব আনন্দ লাগে। তখন আমি তাকে কি করে রাব করে দিই ওয়াটার দিয়ে তার ব্যাকটা পেছনটাকে। দেন আই উড টেক হিম টু টেক হিম বাই দ্য ইয়ার, তারপর আমি তাকে কান ধরে তাকে নিয়ে যাই। কেন ইয়ার কেন? কারণ কি, বিকজ দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু লিড অ্যান এলিফেন্ট। একটা এলিফেন্টকে লিড করতে হবে, লিড বলতে একটা এলিফেন্টকে যদি তোমার মতো করে চালিয়ে নিয়ে যেতে হয় তাহলে তার কান ধরে তুমি ওকে নিয়ে যেতে পারো, যেটা সবচেয়ে সহজ কাজ। And leave him on the edge of the jungle while I went to the forest to get some luscious twigs for his dinner. Ebong jungle er samne jungle jekhante shuru hocche oi jaygay ami oke rekhe ami jungle er bhitore chole jai, karon ki amar twigs collect korte hobe tar dinner er jonno. Luscious means tasty and sweet smelling, mane jeta khub sundor gondho, mane fresh hote hobe. Oi twigs gulo ami collect korte chole jai. One has to have a very sharp hatchet to cut down these twigs. It takes half an hour to sharpen the hatchet because if a twig is mutilated, an elephant will not touch it. বলছে আমি যে টুইগস কাটতে যাব, যে টুইগস কাটার জন্য কি হ্যাচেট, হ্যাচেট বলতে কোরাল, এই কোরালের দরকার হয়েছে, যেটা কি আমার ধার দিতে হয় এবং 30 মিনিট সময় লাগে আমার ধার দিতে, কারণ কি টুইগসগুলো যদি মাল্টিলেটেড মিনস টর্ন অকওয়ার্ডলি, মানে আমি যদি এমনি হাত দিয়ে ভাঙি, ভাঙলে পরে কি হবে ওর যে তোমার ভাঙা জায়গাটা আছে ওটার মধ্যে কিন্তু ফর্মলি খুব সুন্দর করে কিন্তু টর্ন ভাঙবে না, তো তাই ওগুলো আবার ওই সব ধরনের ট্রিক্স কিন্তু আবার এলিফেন্ট পছন্দ করে, তাই ওটা একদম সোজাসুজি কাটতে হবে তাহলেই সে খাবে। ইট ওয়াজ নট অ্যান ইজি জব টু গেট ট্রিক্স অ্যান্ড স্যাপলিং ফর কারি, এটা খুব সহজ কাজ ছিল না ওর জন্য ট্রিক্স জোগাড় করা, আবার স্যাপলিং ছোটো ছোটো নরম গাছ, ছোটো ছোটো গাছ যেগুলো এগুলো জোগাড় করা সহজ কাজ ছিল না। আই হ্যাড টু ক্লাইম্ব অল কাইন্ডস অফ ট্রি টু গেট দ্য মোস্ট ডেলিকেট অ্যান্ড টেন্ডার ট্রিক্স, আমার অনেক গাছ চড়তে হতো, অনেকগুলো গাছ, শুধু একটা গাছ অনেকগুলো গাছ চড়তে হতো ওই টুইগস কালেক্ট করার জন্য, যে টুইগসগুলো ডেলিকেট হতে হবে, ভালো হতে হবে এবং টেন্ডার, টেন্ডার বলতে সফট হতে হবে। অ্যাজ হি ওয়াজ ভেরি ফন্ড অফ দ্য ইয়ং ব্রাঞ্চেস অফ দ্য বানিয়ান ট্রি হুইচ গ্রোজ লাইক এ ক্যাথেড্রাল অফ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস, আই ওয়াজ গ্যাদারিং সাম ওয়ান স্প্রিং ডে ইন মার্চ হোয়েন আই সডেনলি হার্ড কারি কলিং টু মি ইন দ্য ডিস্টেন্স। এবং বানিয়ান ট্রি যেটা আছে, বানিয়ান ট্রি ক্যাথেড্রাল অফ লিভস, ক্যাথেড্রাল অফ লিভস বলতে কচি পাতা যেগুলো নাকি ওয়ান কাইন্ড অফ ক্যাথেড্রাল, এটা ছবি দেখালে ভালো ছিল, আর যেটাই হোক বানিয়ান ট্রি যে গাছের যে পাতাগুলো ওর ব্রাঞ্চেসগুলো খেতে খুব ভালো পেত, তো ওগুলো কালেক্ট করার জন্য আমি জঙ্গলে গেলাম। আই ওয়াজ গ্যাদারিং সাম, আমি একটু কালেক্ট করে ফেলেছি ওয়ান স্প্রিং ডে, ইন ওয়ান স্প্রিং ডে ইন মার্চ, মার্চে একটা স্প্রিং ডেতে আমি ওগুলো কালেক্ট করছি। হোয়েন আই সাডেনলি হার্ড কারি কলিং টু মি ইন দ্য ডিস্টেন্স, হঠাৎ করে আমি কারির আওয়াজ শুনতে পেলাম যে নাকি আমাকে ডাকছিল। As he was still very young, the call was more like that of a baby than an elephant. আর যখন ডাকছিল সে ছোট বাচ্চা ছিল, তার কারণে তার ডাকার যে আওয়াজটা একটা ছোট বাচ্চার মতো লাগছিল এলিফেন্টের থেকেও, মানে এলিফেন্টের মতো লাগছিল, ছোট বাচ্চার মতো লাগছিল। আই থট সামবডি ওয়াজ হার্টিং হিম, আমার কাছে লাগলো হয়তো কেউ ওকে ওকে চোট দিচ্ছে বা ব্যথা দিচ্ছে। সো আই কেম ডাউন ফ্রম মাই ট্রি অ্যান্ড রান ভেরি ফাস্ট টু দ্য এজ অফ দ্য ফরেস্ট ওয়ের আই হ্যাড লেফট হিম, তাই আমি কি করলাম গাছ থেকে তাড়াতাড়ি নেমে সোজা দৌড়ে ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করলাম যেখানে কি আমাকে ছেড়েছিলাম। বাট হি ওয়াজ নট দেয়ার, কিন্তু সে সেখানে ছিল না। আই লুকড অল ওভার বাট আই কুড নট ফাইন্ড হিম, আমি চারিদিকে ওকে দেখলাম কিন্তু আমি কোথাও ওকে খুঁজে পেলাম না। আই ওয়েন্ট নিয়ার দ্য এজ অফ দ্য ওয়াটার অ্যান্ড আই স এ ব্ল্যাক সামথিং স্ট্রাগলিং অ্যাবাভ দ্য অ্যাবাভ ইট সার্ফেস, আমি তারপর কি এজ অফ দ্য ওয়াটার জলের পাশে গেলাম, মানে জল যে নদীর পাশে গেলাম, নদীর গিয়ে দেখলাম একটা ব্ল্যাক কালার কি জিনিস যেটি স্ট্রাগল করছে, স্ট্রাগল বলতে জলের মধ্যে একটু উঠে আছে, সে জলের সার্ফেসের মধ্যে দেখা যাচ্ছে কালো কালো রঙের কোনো একটা কিছু যেটা স্ট্রাগল করছে জলের মধ্যে। আই থট সো দেন ইট রোজ হায়ার অ্যান্ড ইট ওয়াজ দ্য ট্রাঙ্ক অফ মাই এলিফেন্ট, তারপর আস্তে আস্তে ওই কালো রঙের যে জিনিসটা জলের মধ্যে হালকা ভেজেছিল সেটা উপরে উঠলো, তো আমি দেখতে পেলাম ওটা আমার যে এলিফেন্ট কারি ট্রাঙ্ক মানে সুর। আই থট হি ওয়াজ ড্রোনিং, আমার কাছে লাগলো সে অথবা ডুবে যাচ্ছে, আই ওয়াজ হেল্পলেস বিকজ আই কুড নট জাম্প ইন টু দ্য ওয়াটার অ্যান্ড সেভ দ্য 400 pounds অফ হিম সিন্স হি ওয়াজ মাচ হায়ার দেন আই, আর বলছি আমি মনে ভাবছিলাম যে আমি তো কিছুই করতে পারবো না, কারণ কি ও 400 pounds একটা এলিফেন্ট জলের মধ্যে আছে যিনি আমার থেকে উচ্চ, আমি ওকে কী করে টেনে তুলব। বাট আই স হিজ ব্যাক রাইজ অ্যাভাভ দ্য ওয়াটার অ্যান্ড দ্য মোমেন্ট হি কট মাই আই হি বিগেন টু ট্রাম্পেট অ্যান্ড স্ট্রাগল আপ টু দ্য শোর, যখন তাকে আমি দেখতে পেলাম জলের উপরে তখন আমি দেখছিলাম সে পারে আসার জন্য স্ট্রাগল করছিল। দেন স্টিল ট্রাম্পটিং হি পুশড মি ইন টু দ্য ওয়াটার অ্যান্ড অ্যাজ আই ফেল ইন টু দ্য স্ট্রিম আই স এ বয় লাইং ফ্ল্যাট অন দ্য বটম অফ দ্য রিভার, আর ও কী করলো ধাক্কা দিয়ে আমাকে জলের মধ্যে ফেলে দিল, আর জলের মধ্যে ফেলে দেওয়ার জলের নিচে যখন করলাম তখন দেখলাম জলের নিচে একটা ছেলে
জলের নিচে সারফেসে আছে। I saw a boy lying flat on the bottom of the river. He had not altogether touched bottom, but was somewhat afloat. সে একদম জলের নিচে তলিয়ে যায়নি, একটু উপরে সে ভাসছে। I came to the surface of the water to take my breath, and there Kari was standing, his feet planted in the sand bank, and his trunk stretched out like a hand waiting for mine. এরপর আমি শ্বাস নেওয়ার জন্য যখন জলের উপর উঠলাম, তখন দেখলাম কারি কি করেছে, কারি বালির মধ্যে তার পা গুলোকে খুব ভালো করে স্টেবল করে নিয়েছে, মানে পাগুলো ঢুকিয়ে নিয়েছে বালির মধ্যে, যাতে এবং ঢুকিয়ে এসে সে তার সুটটাকে মিস ট্রাঙ্কটাকে সোজা লম্বা করে দিয়েছে হাতের মতো, যাতে সে আমাকে ধরতে পারে। আই ডাইভ ডাউন অ্যাগেইন অ্যান্ড পুল দ্য বয় অফ দ্য ড্রোনিং বয় টু দ্য সরি পুল দ্য বডি অফ দ্য ড্রোনিং বয় টু দ্য সারফেস, বাট নট বিং এ গুড সুইমার আই কুড নট সুইম অ্যাশোর অ্যান্ড দ্য স্লো কারেন্ট ওয়াজ অলরেডি ড্র্যাগিং মি ডাউন। এরপর আমি কি জলের নিচে নিচে গেলাম, জলের নিচে গিয়ে ওই ড্রোনিং বডি বয়টা যেটা আছে, যেটা জলের নিচে তলিয়ে গেছে বা ডুবে আছে, ওর বডিটাকে আমি ধরে উপরের দিকে আসার চেষ্টা করলাম, বাট আই এম নট এ গুড সুইমার, কারণ আমি ভালো সুইমার ছিলাম না, যার কারণে আমি কোনোভাবেই পারে আসতে পারছিলাম না, এবং জলের যে ঢেউ ওটা আমাকে নিচে নিয়ে যাচ্ছিল। সিইং আস ড্রিফট বাই ইন দ্য কারেন্ট, কারি হু ওয়াজ ইউজুয়ালি স্লো অ্যান্ড পন্ডারাস সাডেনলি ডার্টেড ডাউন লাইক এ হক অ্যান্ড কেম হাফ ওয়ে ইন টু দ্য ওয়াটার ওয়ের আই স হিম স্ট্রেচ আউট হিস ট্রাঙ্ক অ্যাগেইন। আমাদেরকে যখন সে দেখছে ডুবে যাচ্ছি আমরা কারেন্ট জলের স্রোতের জন্য আসতে পারছি না সামনে, তখন সে কি করলো, সে অ্যাকচুয়ালি কিন্তু খুব স্লো আস্তে আস্তে হাঁটাচলা করে, পন্ডারাস যে নাকি মানে বেশি ওয়েট হওয়ার জন্য সে নিজের শরীরটাকে নাড়াতে পারে না স্পিডি ওয়েতে, কিন্তু সে দেখলাম সাডেনলি একটা হক মিস একটা চতুর পাখি, হকের মতো সে খুব তাড়াতাড়ি জলের অর্ধেক সে চলে এসেছে এবং তার ট্রাঙ্কটাকে আবার বাড়িয়ে দিয়েছে। আই রেজড আপ মাই হ্যান্ড টু ক্যাচ ইট অ্যান্ড ইট স্লিপড, আমি ওটাকে ধরা ওর যে ট্রাঙ্কটা ওটাকে ধরার চেষ্টা করলাম, বাট ওটা আমার হাত থেকে স্লিপ হয়ে গেল। আই ফাউন্ড মাই সেলফ গোয়িং আন্ডার দ্য ওয়াটার এগেন, আমি আবার দেখছিলাম আমি জলের তলে চলে যাচ্ছিলাম, বাট দিস টাইম আই ফাউন্ড দ্যাট দ্য ওয়াটার ওয়াজ নট ভেরি ডিপ, সো আই স্যাং টু দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ডাবল মাই ফিট আন্ডার মি অ্যান্ড দেন সাডেনলি কিক দ্য রিভার ব্যাড অ্যান্ড সো শর্ট আপওয়ার্ডস লাইক অ্যান অ্যারো। এরপরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি এখন জলের যেখানে দাঁড়িয়ে আছি ওটার মধ্যে বেশি একটা জল নেই, তাই আমি নিচে গেলাম এবং আমার দুটো পা জড়ো করে যে আমাদের রিভারের যে বেড মিন্স নিচের যে সার্ফেসটা ওটার মধ্যে খুব জোরে আঘাত করে উপরের দিকে ওঠার চেষ্টা করলাম আপওয়ার্ড দিকে, এবং যেমন এরোর মতো তীরের মতো উপরে ওঠার চেষ্টা করলাম। ইন স্পাইট অফ দ্যাট ফ্যাক্ট আই ওয়াজ হোল্ডিং দ্য ড্রাউনিং বয় উইথ মাই হ্যান্ড, বলছে আমি তবুও নিজেকে যতটুকু শক্তি হয় ততটুকু শক্তি উপরে ওঠার চেষ্টা করলাম, যদিও আমি ওই ড্রাউনিং বয়টাকে যেটা নাকি ডুবে যাচ্ছিল ছেলেটাকে ধরে রেখেছিলাম। অ্যাজ মাই বডি রোজ অ্যাবাভ দ্য ওয়াটার, যখন আমার বডিটা উপরের দিকে উঠছিল জলের উপরের দিকে উঠছিল, আই ফেল্ট এ লাসো অ্যারাউন্ড মাই নেক, আমি একটা দড়ির মতো কোনো জিনিস আমার নেক ঘাড়ের দিকে আমি দেখতে পেলাম, মানে ঘাড়ের দিকে মনে হচ্ছে আমাকে কোনো একটা লাসো জড়িয়ে ধরছে। দিস ফ্রাইটেন মি, এটা আমাকে ভয় পেয়ে দিয়েছিল। আই থট সাম ওয়াটার অ্যানিমালস ওয়াজ গোয়িং টু সোয়ালো মি, আমি ভাবলাম হয়তো কোনো কিছু কোনো ওয়াটার অ্যানিমালস আছে যেটা আমাকে খেয়ে ফেলবে। আই হার্ড কারি স্কুইলিং, কিন্তু আমি কারির গলা শুনতে পেলাম, অ্যান্ড আই নিউ ইট ওয়াজ হিজ ট্রাঙ্ক অ্যাবাউট মাই নেক, আমি বুঝতে পারলাম যেটা সে তার শুটটা ট্রাঙ্কটা যেটা আমার নেকের মধ্যে আছে। হি পুলড আস বোথ অ্যাশোর, তারা সে কী করলো আমরা দুজনকেই নদীর পাড়ে টেনে নিয়ে আসলো। এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট, যে নেক্সট সেকেন্ড পার্টটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো।